আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাহমুদ হুমসল্ল আলা রসল করিম আম্মা বাদ প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা এই ভিডিওতে নামাজের প্রত্যেকটি দোয়া আমরা শিখে নেবো ইনশাআল্লাহ নামাজের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো দোয়া আছে আমি প্রত্যেকটি দোয়া ধারাবাহিকভাবে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তো যারা নামাজের দোয়াগুলো সম্পর্কে জানেন না বা যারা আংশিক জানেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে তাই পুরো ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে আপনি যা শিখবেন তা আপনার মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবে কারণ মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আদায় করা হলো ফরজ তাই আপনি যখনই নামাজ পড়তে যাবেন তখনই আপনার দোয়াগুলোর প্রয়োজন আছে তো দোয়াগুলো যদি আপনি শিখে রাখেন তাহলে অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ একটা কথা বলে রাখি শুধু আমি যে দোয়াগুলো বলবো তা নয় আমি প্রত্যেকটি দোয়া ধারাবাহিকভাবে ডেসক্রিপশন বক্সে একটার পর একটা প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ সহ লিখে দেব আপনারা প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ দেখে দেখেও মুখস্থ করতে পারবেন তো বন্ধুগণ চলুন আমরা শুরু করি সর্বপ্রথম নামাজ শুরু করার আগে আপনাকে নিয়ত করে নিতে হবে মনের প্রতিজ্ঞার নাম হল নিয়ত আপনি যে নামাজটি পড়বেন সেই নামাজের নিয়তটা আপনি মনে মনে করে নেবেন আমি ধরে নিচ্ছি আপনি দুই রাকাত ফজরের নামাজ আদায় করবেন তো দুই রাকাত যে আপনি ফজরের নামাজ আদায় করবেন যখন আপনি নামাজের জন্য উজু করতেছেন নামাজে যাচ্ছেন আপনি কিন্তু মনে মনে একটা ইরাদা করতেছেন যে আমি কিসের নামাজ আদায় করার জন্য উজু করলাম বা কিসের নামাজ আদায় করার জন্য মসজিদে আসলাম বা জায় নামাজে দাঁড়ালাম তো এটাই হচ্ছে মূলত নিয়ত আপনি ঘুম থেকে উঠলেন আর হুট করে দাঁড়িয়ে গেলেন আপনার নিয়ত ঠিক নয় আপনি তাহাজ্জ পড়তেছেন নাকি ফজরের নামাজ আদায় করতেছেন এরকম করলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই নিয়তটা আগে ঠিক করতে হবে যে আল্লাহ আমি দুই রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করছি এটা মনে মনে প্রতিজ্ঞা করতে হবে তারপর আপনি তকবীর উলাহ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবেন আপনি নামাজ শুরু করার পরে সর্বপ্রথম আপনাকে যে দোয়াটি পড়তে হবে সেটা হলো সানা এখন আমি সানাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ইলাহা তো এটা হলো সানা প্রথমে সানা পড়বেন তারপরে আউজ্লাহি মিনা পাঠ করবেন তারপরে বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করবেন তারপরে সুরায় ফাতিহা পাঠ করবেন যখন সুরায় ফাতিহা শেষ হয়ে যাবে বলিন যখন আপনি এত দূর পর্যন্ত যাবেন তখন আপনার সুরা ফাতেহা শেষ হয়ে যাবে যখন আপনি সুরা ফাতেহা শেষ করবেন তখন আমিন বলবেন যখন আপনি আমিন বলবেন তখন আমিনটা আসতে বলবেন এবং তারপরে আপনি যদি কোরআনের যে কোনো এক স্থান থেকে যদি আয়াত শুরু করেন ধরে নেন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন প্রথম রাখাতে তো সেক্ষেত্রে আপনাকে বিসমিল্লা পড়তে হবে না আপনি ডাইরেক্ট শুরু করবেন আল্লাহ এভাবে আপনি আয়াতুল কুরসি আপনি পাঠ করতে পারেন কিন্তু যদি আপনি কোনো সুরা শুরু করেন সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ পাঠ করে নেবেন ধরে নেন আলহামদুসুরা পড়ার শেষে আপনি সুরায় ফিল পাঠ করবেন প্রথম রাখাতে সেক্ষেত্রে আপনি সুরা ফিল শুরু করার আগে বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করবেন এবং তারপরে সুরায় ফিল পাঠ করবেন তাহলে বিষয়টা হলো যে যদি আপনি কোনো সুরার শুরু করেন সেক্ষেত্রে বিসমিল্লা পাঠ করবেন আর যদি কোনো আয়াতের শুরু করেন আপনাকে বিসমিল্লা পাঠ করতে হবে না সুরার শুরুতে বিসমিল্লা পাঠ করা হলো সুন্নত তারপরে আপনি কিরাত পাঠ করা শেষ করবেন হোক সেটা সুরা বা হোক সেটা কোরআনের যে কোনো স্থান থেকে কয়েকটি আয়াত যখন আপনার কেরাত পড়া শেষ হবে তখন আল্লাহ একবার বলে আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে একটি দোয়া পাঠ করতে হবে একটি তসবিহ পাঠ করতে হবে সেই তাসবিহটি হলো সুবাহানা রব্বিয়াল আজিম এই তাসবিহটি আপনি তিনবার পাঠ করতে পারেন পাঁচবার পাঠ করতে পারেন অথবা সাতবার পাঠ করতে পারেন আপনার সুবিধা এবং সময় অনুযায়ী আপনি পাঠ করবেন আপনি যত বেশি পাঠ করবেন আপনার নেকি তত বেশি হবে তাই সবসময় চেষ্টা করবেন আপনার সংখ্যাটা যেন বেশি হয় আপনি সাতবার করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যখন আপনার রুকু করা হয়ে যাবে রুকুর তসবিফ পরা হয়ে যাবে তখন সামিয়া হুলিমান হামিদা বলে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে একটু সময় অপেক্ষা করবেন এবং সেই সময়ে একটি দোয়া আপনি পরবেন সেই দোয়াটি হল হামদ। এই দোয়াটি আপনি পাঠ করবেন আমরা সচরাচর দেখি যে মানুষ রুকু থেকে ওঠার পর কোনো দেরি করে না সাথে সাথে সে আবার সিজায় চলে যায় ভাবে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজের মধ্যে ভুল হবে রুকু থেকে দাঁড়ানোর পরে একটু দেরি করা হলো ওয়াজিব তাই অবশ্যই অবশ্যই আপনি রুকু থেকে ওঠার পরে একটু সময় অপেক্ষা করবেন এই দোয়াটি সেই সময়ের মধ্যে খুব সুন্দরভাবে পাঠ করবেন হামদ আপনি এই দোয়াটির সঙ্গে আরও একটি দোয়া যোগ করতে পারেন সেটা হলো হল মুবা রক্যাং ফি এই দোয়াটি পাঠ করার পরে আপনি সিজদায় চলে যাবেন আল্লাহু একবার বলে এবং সিজদায় গিয়ে একটি দোয়া রয়েছে একটি তসবিহ রয়েছে সেই তসবিহটি হলো সুবাহা রব্বি আলা রুকুর নেয় আপনি এখানেও তিনবার পাঠ করতে পারেন এই তাজবিহটি পাঁচবার পাঠ করতে পারেন অথবা সাতবার পাঠ করতে পারেন তবে আপনি যত বেশি পাঠ করবেন আপনার নেকি তত বেশি হবে তাই আমি বলবো আপনি সাতবার বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনি সিজদায় গেলেন যাওয়ার পরে এই তাসবিহটি সাতবার পাঠ করলেন এবং সিজদা থেকে আবার আল্লাহু আকবার বলে উঠে বসবেন বসে একটু দেরি করবেন সেজদা থেকে উঠে বসে একটু দেরি করা হলো ওয়াজিব তাই অবশ্যই অবশ্যই আপনাকে একটু দেরি করতে হবে এবং সেই সময়ে আপনি একটি দোয়া পড়বেন দোয়াটি হল হলো আপনি এই দোয়াটি পাঠ করবেন এবং তারপরে আবার আপনি সেজদায় যাবেন এবং আগের সেজদার নেয় আবারও আপনি তিনবার পাঁচবার অথবা সাতবার এই তাসবিহটি পাঠ করবেন সুবহান রব আলা বাস আপনার প্রথম রাখাত কমপ্লিট এখন আপনি আল্লাহ একবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আপনি কিন্তু প্রথম রাখাতের শুরুতে তাকবির দেওয়ার পরে শুরুতেই কিন্তু আপনি সানা পরেছেন কিন্তু দ্বিতীয় রাখাতে আপনার সানা পরা লাগবে না বরং সানাটা বাদ দিয়ে আপনি যেভাবে ধারাবাহিকভাবে সুরা ফাতেহা থেকে শুরু করে আপনি শেষদা পর্যন্ত সম্পন্ন করেছেন প্রথম রাখাতে ঠিক পরের রাখাতে একইভাবে আপনি পুরো রাখারটি আপনি সম্পূর্ণ করবেন মানে প্রথমে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা পাঠ করবেন তারপরে যদি সুরার শুরু করেন বিসমিল্লাহ সহকারে সুরার শুরু করবেন বা কেরাত পড়বেন তারপরে আপনি রুকুতে যাবেন রুকু থেকে দাঁড়াবেন তারপরে আবার সিজদায় যাবেন তারপরে সিজদা থেকে উঠে বসবেন তারপরে আবারও সিজদায় যাবেন এবং যেহেতু আপনি দুই রেখাত নামাজ পড়তেছেন সেহেতু আপনি দ্বিতীয় সিজদা দেওয়ার পরে উঠে বসবেন দাঁড়াবেন না কারণ আপনার এই রাখাতেই শেষ রাখাত এবং শেষ রাখাতে আপনাকে আখিরি বৈঠক করতে হবে শেষ বৈঠক করতে হবে তো বন্ধুগণ শেষের বৈঠকটিকে ওরামাই কেরামগণ আখিরি বৈঠক বলেন তো আখিরি বৈঠকে বসে সর্বপ্রথম কাজ হল হলো পাঠ করা বন্ধুগণ পাঠ করার শুরুতে বিসমিল্লা পরা শর্ত নয় অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে হুযুর আত্তা পড়ার সময় কি আমরা বিশ পাঠ করব। না আপনাকে বিশ পাঠ করতে হবে না আপনি শুরু করে দিবেন আত্তা হেইয়া তু লিল্লা হি ওয়া চলে তু ওত পিবা তু আসলে মু আলাই ওয়া আলা আই বে

ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তো বন্ধগণ যখন আপনাদের দরুদ পাঠ করা শেষ হবে তখন আপনারা

তশাহুদ পড়লেন তারপরে দুরুদ্দে এবরাহিম পড়লেন তারপরে দোয়া মাসুরা পড়লেন এরপরে আপনি সালাম ফেরাবেন সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন এভাবে সালাম ফেরাবেন আসসালামু আলাইকুম মরহমাতুল্ল তারপরে থামবেন সালাম শেষ করার পরে মাথাটা এই দিকে নিয়ে এসে থামবেন তারপরে আবার দ্বিতীয় সালাম দিবেন দেবেন আসসালামো আলাইকুমাতুল্ল আলহামদুলিল্লাহ আপনার নামাজ সম্পন্ন হয়েছে এভাবে সালাম ফেরাবেন কিন্তু অনেক মানুষ সালাম ফেরানোর ক্ষেত্রেও ভুল করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লা এভাবে সালাম ফেরায় আসলে এভাবে সালাম ফেরানো ঠিক হবে না এভাবে সালাম ফেরালে ভুল হবে তো বন্ধুগণ এই হলো মূলত নামাজের সবগুলো দোয়া আমি ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি আশা করি যে আপনারা বুঝে গেছেন তারপরেও যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর বন্ধুগণ আমার একটি অনুরোধ হলো আপনারা এই ভিডিওটি সেভ করে রাখবেন ডাউনলোড করে রাখবেন অথবা আপনি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি আবারও যেন এই ভিডিওটি দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি যদি এই ভিডিওটি আবারও দেখে আপনি শেখার চেষ্টা করেন তাহলে আমি আশা করি যে ইনশা আল্লাহ আপনি খুব সুন্দরভাবে নামাজের সবগুলো দোয়া শিখে ফেলতে পারবেন তো বন্ধুগণ শুধু নিজে শিখলে হবে না আপনি নিজে যেমন শিখেছেন ঠিক আপনার মতো যেন অন্যরাও শিখতে পারে অন্যরাও যেন উপকৃত হতে পারে আল্লাহ আল্লাহতালার বিশেষ ইবাদত নামাজ এটা যেন সবাই খুব সুন্দরভাবে আদায় করতে পারে এই উদ্দেশ্যে প্লিজ ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই উপকৃত হতে পারে আর বন্ধুগণ আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো আল্লাহ চায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি